প্রিয় বন্ধুরা, জঙ্গল বগল জঙ্গল মহলের বুকে কিন্তু অলরেডি হলুদ ঝড় পুরো শুরু হয়ে গেছে। সেটা জঙ্গল থেকে শুরু করে একদম পুরো পাহাড় পর্বত নদীলা সব জায়গাতেই কিন্তু কুর্মি ঝড় দেখা যাচ্ছে বন্ধুরা। এবং কুর্মিরা যেখানে যেখানে কুর্মি সমাজ যাকে যাকে প্রার্থী করেছিল সেখানে কিন্তু কুর্মিরাই কুর্মি সমর্থিত নির্দল দলেই কিন্তু যুক্ত হয়েছে। এবং বিশেষ করে তার প্রভাব কিন্তু পুরুলিয়া জেলাতে বিশাল পড়েছে এবং আমাদের ঝাড়গ্রাম জেলাতে বিশেষ করে ঝাড়গ্রাম ব্লক এবং জামবনি ব্লকে দেখিয়ে দিল যে কুর্মি সমাজ কতটা স্ট্রং। ঠিক আছে, আর একটা আজ একটা জিনিস কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে বন্ধুরা, মানে আমার এলাকাতেও কিন্তু মানে আমার যে অঞ্চল সেই অঞ্চলও কিন্তু মানে কি বলবো, কুর্মি সমর্থিত কিন্তু নির্দলটা হেরে গেছে। তো এইখানে এই যে হেরে গেল এখানে জাস্ট একটা কথাই বলা তাদের উদ্দেশ্যে, যে সমস্ত মানে কুর্মিরা এখনো পর্যন্ত জাতিসত্তা কি জিনিস বুঝলে না, যে সমাজটা আগে না পাট মানে কি বলবো, সমাজ যে সবার আগে সেটা কিন্তু এখনো তোমরা বুঝলে না। এটা কিন্তু পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া থেকে শুরু করে জামুনি ব্লক কিন্তু বুঝিয়ে দিয়েছে যে আগে জাতি পরে অন্য কিছু আদার্স। বাট আমাদের এই বেলপাহাড়ি অঞ্চলে কিছু কিছু জায়গাতে কিন্তু বন্ধুরা দেখা গেল যে কুর্মি সমর্থিত নির্দলরাও হেরে গেছে বন্ধুরা। আর এই যে হারলো, এই হারার পেছনে কিন্তু ম্যান দায়ী হচ্ছে, আমার মতে বন্ধুরা ম্যান দায়ী হচ্ছে কুর্মি হয়েও কুর্মির জাতিসত্তাকে ভুলে গিয়ে তারা কিন্তু কোথায় দিয়েছে বুঝতেই পারছে, এটা এটা কিন্তু খুব ভুল করেছে বন্ধুরা তারা। এই সমস্ত চাটুয়ার গোষ্ঠীর জন্য সত্যি কথা বলতে বন্ধুরা, এই সমস্ত চাটুয়ার গোষ্ঠীর জন্য কিন্তু কুর্মি সমাজের যে সেই স্বাধীনতার আগে থেকে যে দাবি হয়ে আসছে বন্ধুরা, যে এসটি হওয়া এসটি হওয়া এসটি করো এসটি করো, সেটা কিন্তু আজও সফল হয়নি বন্ধুরা, শুধুমাত্র এই কয়েকজন মানে কি বলবো চাটুয়ার গোষ্ঠীর জন্য। খুব একটা মানে প্যাথেটিক দিক বন্ধুরা, যে কুর্মি হয়েও কিন্তু আজ তারা কুর্মিকে ভুলে যাচ্ছে, যেটা কিন্তু খুব প্যাথেটিক দিক বন্ধুরা। জঙ্গল মহলের বুকে খুব খারাপ লাগছে বন্ধুরা, বিশাল খারাপ লাগছে বলতেও কিন্তু এটাই বাস্তব সত্যি বন্ধুরা, যে এখনো অনেক কুর্মি মানুষজন আছে যাদের মধ্যে এখন জাতিসত্তা কি জিনিস সেটাই বুঝে না তারা, এখনো সেই পার্টি নিয়ে পড়ে আছে। তো বাই দা ওয়ে বন্ধুরা, দেখে নাও আমাদের মূল মান্তা মানে জঙ্গল মহলের টাইগার সঞ্জয় মাহাতো কি বললেন শুনে নাও, অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা। এসে উপস্থিত হয়েছে আমাদের সঞ্জয়দা। সঞ্জয়দাকে এই জয়ের ব্যাপারে আমি কিছু বলতে বলবো। এখানে রয়েছে আমাদের জঙ্গল মহলের বলতে গেলে মুখপাত্র, ঠিক আছে, সমাজ আন্দোলনের একনিষ্ঠ কর্মী, যার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে যার কথা শোনার জন্য বসে থাকে, সেই সমাজকর্মী সঞ্জয়দাকে আমরা পেয়েছি। তার কাছ থেকে এই মুহূর্তে তার বর্তমান প্রতিক্রিয়া আমি জানতে চাইছি। আমাদের রায়পুর ব্লকের কুর্মি সহ হিতমিতেন জাতিগোষ্ঠীর সকলকে আমার পক্ষ থেকে গড় নমস্কার জোহার। তারা কুর্মি জনজাতির মানুষজনকে যেভাবে জিতিয়ে এনেছেন তার জন্য আমরা চিরদিন এই হিতমিতান গোষ্ঠী সহ কুর্মি জনজাতির কাছে আমরা কৃতজ্ঞ থাকব। এবং সারা এই যে আগামী পাঁচ বছর, এই পাঁচ বছর যাতে আমাদের সমস্ত কর্মসূচি হিতমিতান গোষ্ঠী সহ হরমিতান সবাইকে নিয়ে আমরা করতে পারি তার অঙ্গীকার আমি জানাচ্ছি। আচ্ছা, এই জয়টা মানে কি জন্য এত বিপুল পরিমাণে জয় হলো বলে মানে মনে করছেন? মানুষের এই জয়টা হচ্ছে মানুষের জয়, দাবির জয়, যে কুর্মি জাতিকে দীর্ঘদিন ধরে বঞ্চিত করে রেখেছে, তার হক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে, এই বঞ্চনার অভিব্যক্তি হচ্ছে এই জয়, অন্য কিছু। মানে তুমি বলতে চাইছো যে আমাদের কমেন্ট এবং জাস্টিফিকেশন যে অন্যায়ভাবে রাজ্য সরকার ছ বছরের অধিক সময় ধরে আটকে রেখেছে, এই জয়টা তারই প্রতিফলন? অবশ্যই, আমাদের এই জয়টা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কুর্মি জনজাতি হিতমিতান গোষ্ঠীর জয়, এবং এই জয়টা হচ্ছে দীর্ঘদিন তৃণমূল সরকার আমাদেরকে আশা দিয়ে নিরাশা করেছে তার বিরুদ্ধে এই জয়। তো আমরা সরকারের কাছে চাইব যে এই জনগোষ্ঠী যাতে বিপরীতে না যায়, বিরুদ্ধে না যায়। আপনি এই জাতিগোষ্ঠীর যে কমেন্ট জাস্টিফিকেশনের যে দীর্ঘদিনের পেন্ডিং দাবি, এই দাবিটা মিটাই দেন। আমরা রাজনীতি করা আমাদের উদ্দেশ্য নয়, এই এইটা আমরা একটা রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা দিতে চাইছি যে আমরা এখনো মরে যাইনি, বাঁচিয়ে আছি। মানে মানে এইটা 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 বোঝাতে চাইছো যে যেটা ওরা আগে মনে করেছিল যে যা কিছুই থাক
এই এরা লাখ লাখ কুর্মি জড়ো হয়, আন্দোলন করে, ঘাগর ঘেরা, এই রেল ছেকা, ডহর ছেকা, অমুক তুসুক দমে লোক করে, লাখ লাখ লোক করে। ওরা ভাবিত যে ভোট আলে কুর্মিরা কেউ সিপিএম কুর্মি, কেউ বিজেপি কুর্মি, কেউ তৃণমূল কুর্মি হয়ে যায়। এই ধারণাটা আমরা ভাঙতে পারিছি বলে এই মনে হচ্ছে। চেঞ্জ করে দিই যে কুর্মিরা যেমন লাখ লাখ খেমাশুলি যেতে পারে, লাখ লাখ ঝাড়গ্রামকে যেতে পারে, তেমনি লাখ লাখ কুর্মি ভোট বাক্স প্রতিফলন ঘটাইতে পারে। আরেকটা কথা বলে দা, ধরুন এইবারে আমরা জঙ্গলমহলের বিপুল মানে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে যে হলুদে হলুদ ময় মানে জঙ্গলমহল ভোট গণনা না করলেও চলত, এইরকম রেজাল্ট আসছে। তো এই রেজাল্টের পরিপ্রেক্ষিতেও যদি মমতা ব্যানার্জির ঘুম না ভাঙে, আমাদের কমেন্ট এবং জাস্টিফিকেশনের রিপোর্ট না পাঠায়, তাহলে কি পরবর্তী লোকসভা এবং বিধানসভাতে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি? আমরা শুধু জঙ্গলমহলের কিং লই, কিং মেকার সেটাই আমরা প্রমাণ করলাম এই ভোটে। এরপর যদি কোন রাজনৈতিক দল মনে করে যে কুর্মীদের ভোট না নিলেও চলবে, তাদের এই দিব্যা স্বপ্ন যে অচিরেই ধ্বংস হইতে চলেছে, তার এটা একটা ট্রেলার। এরপর আমরা লোকসভা বিধানসভায় ফুল মুভি দেখানোর জন্য রেডি থাকিলাম, না পাঠালে ফুল মুভি দেখতে পাবে মোদি দিদি দুজনেই দেখতে পাবে, এখানে কোনো একজনকে লই, তার জন্য এই ট্রেলারটা আমরা দেখাই দিলাম প্রাথমিক পর্বে। ধন্যবাদ দাদা, এত ব্যস্ত। আর সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা, চিন্তা করো না, আমরা আমাদের যে এসটি হওয়ার যে দাবি সেটা কিন্তু সাংবিধানিক উপায়ে পাবই, কেউ আটকাতে পারবে না। এবং অলরেডি এসটি হওয়ার জন্য যে ডিএনএ যে রিপোর্ট, সে ডিএনএ রিপোর্টও কিন্তু প্রুভ হয়ে গেছে যে কুর্মিরা হচ্ছে আদিম জনজাতি বন্ধুরা। সো চিন্তা করো না বন্ধুরা, আমরা আমাদের জাতিসত্তা ফিরে পাবই, আজ না হয় খুব শীঘ্রই, বেশি দেরি নয়। আর সাবস্ক্রাইব করে সাপোর্টটা করো বন্ধুরা, পাশ থেকো।